বৃহস্পতিবার হাওড়ার সালকিয়ায় করোনা আতঙ্কে আত্মঘাতী হলো এক যুবক। জানা যায়, মনোজ দুবে নামে বছর 35-এর ওই যুবককে তার ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি হাওড়া পৌরসভায় কর্মরত ছিলেন, পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মাসখানেক ধরে তিনি করোনা আতঙ্কে ভুগছিলেন। কিছুদিন আগে তার জ্বর হয়, তারপর ভালো হয়ে যায়। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে, তা সত্ত্বেও সে করোনা আতঙ্কে ভুগছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লাস্ট এক মাস ধরে ইউ আর সাফারিং ফ্রম ফিভার, তো ডাক্তারকে দেখিয়েছে, সব কিছু নর্মাল বেরিয়েছে, কিন্তু তাও একটা মাথা সারাক্ষণ চিন্তা, আমার করোনা হয়েছে। ইভেন আগের দিনও, মানে গতকালও সারাক্ষণ অক্সিমিটার হাতে ঢোকাচ্ছে, চেক করছে, সারাক্ষণ বলছে করোনা হয়েছে, বাট ইস রিপোর্ট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, বাট স্টিল ইউ আর সাফারিং ফ্রম ডিপ্রেশন, মানে অ্যাকিউট ডিপ্রেশন বলতে গেলে। স্যার এই স্টেপ নিয়েছে, এটা ভাবতে পারি কি হয়েছে। আজকে আমরা ছিলাম না এখানে, আমি তো বাইরে থাকি, তো আমি যেই কল পেয়েছি, আমি কলকাতা থেকে চলে এসেছি, খবর পেলাম যে এরকম অবস্থায় পাওয়া গেছে। ওদের যে মেড সার্ভেন্ট আছে, মেড সার্ভেন্ট স্পেয়ার কি নিয়ে ঢুকে দেখে এই অবস্থা, সবাইকে ডাকে দেখে। আচ্ছা, ওনার কি করোনা হয়েছে? না, করোনা হয়নি। করোনা বাড়ির লোকের কারোর কারোর কিচ্ছু হয়নি, জাস্ট ভয়। জাস্ট ভয়। হাওড়া থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা।